আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবারও একজন সুন্দরী সুইট মিষ্টি একটা বেদেকন্যাকে নিয়ে হাজির হয়ে গেলাম এবং দেখতেই পাচ্ছেন যে কি হাসি খুশি আছে। তো এই হাসি খুশি অবস্থায় আমরা জানবো যে উনি এত হাসি খুশি কেন। তো আগে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন? ভালো ইনশাল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে তো কোনোদিন কেউ জিজ্ঞেস করে নেই যে আমি ভালো আছি কিনা খারাপ আছি। তো আজকে আপনি প্রথম জিজ্ঞেস করছেন। তো আপনি আপনি যে আজকে যে মিডিয়ার সামনে আসছেন, এত সুন্দর একটা মানুষ, কেন মিডিয়ার সামনে আসছেন? মিডিয়ার সামনে আছি আসতাম না তো, আমরা গরিব মানুষ আর সাধারণ মানুষ, তাই আমরা। আপনি গরিব মানুষ, এত সুন্দর মানুষ কি কখনো গরিব হয়? যদি পুতুল হয় গরিব থাকে, যদি সুন্দর হয় তো সুন্দর মানুষ, পুতুল যদি হয় তা গরিব থাকে। তো এই যে আজকে আপনি যে মিডিয়ার সামনে আসছেন, আপনার এত সুন্দর হাসি খুশি, এত সুন্দর হাসি খুশি মুখটা, তো এত সুন্দর হাসি খুশি মুখটা, এই যে আসলে দর্শক শ্রোতা, পাশে ছোট বাচ্চারা অনেক চিল্লাচিল্লি করতেছে, যার কারণে আমাদের একটু প্রবলেম হইতেছে, ছোট মানুষ তো বোঝে না। তো এখন আমরা এই সুইট আপুটির নাম জানবো। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি, ইতিপূর্বে তো আমরা বৃষ্টি নামের আরও একটা প্রতিবেদন করছি, উনি আরও দুইটা প্রতিবেদন করছি বৃষ্টি নামের, উনি হচ্ছেন বৃষ্টি থ্রি। যেহেতু থ্রি তাহলে দেখতেই পাচ্ছেন যে ছোট মানুষ, এবং বেশি ছোট বলা যাবে না, যে এত ছোট হইলে তো আবার মিডিয়ার সামনে আসতে পারতো না, একটু ট্যাটন আছে। তো এই ট্যাটন আপুটিকে আমরা জিজ্ঞেস করব যে আপু আপনার বয়স কত? বয়স? হ্যাঁ, 14 বছর। 14 বছর, মাশাআল্লাহ। তো আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে, তো আপনি কি, কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে করবেন নাকি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয় নাই তো। যদি আমাকে দর্শক ভাই যদি আমাদের দায়িত্ব নিতে পারে, আমরা তো গরিব বেসার মানুষ। কি ধরনের দায়িত্ব নিলে আপনি বিয়ে বসবেন? এই তো আমার বাবা মা দায়িত্ব নিতে পারবে। কেন দায়িত্ব নিতে পারবে? আমার বাবাটা এখন ইনকাম করতে পারে না, বাবাটার তো বয়স হয়ে গেছে গা, তাই বাবাটা ইনকাম করতে পারে না। আমার মাটা গ্রাম যায় 100-150 টাকা পায়, ওটা দিয়ে আমাদের সংসার চলে। আমার মাটা যদি গ্রামে না যায় সেদিন আমাদের না খেতে হয়, খুব গরিব আমরা থেকে। তাই বললাম যে আমাকে যে বিয়ে করবে, যে আমাদের দায়িত্ব নিতে পারবে, তার কাছে আমি বিবাহ বসব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি যে 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 দায়িত্ব আপনার নিতে পারবে, তার সাথে যে আপনি মামাদের দায়িত্ব নিতে পারবে, তার কাছে আমি বিবাহ বসব। সে যদি কালাও হয়, শ্যামলাও হয়, কুচকু যদি কালা হয়, যে আমাদের একটু দায়িত্ব নিতে পারবে, আমাদের দুই মুঠো খাওয়াইতে পারবে, আমাদের পাশে দাঁড়াতে পারবে, তার কাছে আমি বিবাহ বসব, আমি ভিডিওর সামনে বললাম। আচ্ছা, তো তোমরা কয় ভাই বোন? আমরা তিনটা বোন দুইটা ভাই। তিনটা বোন দুইটা ভাই। তুমি ভাই বোনের মধ্যে কত নাম্বার? আমি 3 নাম্বার। 3 নাম্বার। তো তোমার যে বড় ভাই বোন, বড় ভাই আছে? না, ভাই দুটো সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। তো তোমার আরো বড় বোন আছে? একজন আছে। বড় বোনের বিবাহ হয়ে গেছে গা, এখন আমরা দুইটা বোন দুইটা ভাই আছে। তো তুমি আজকে মিডিয়ার সামনে আসছো কি কারণে, সেই কথাগুলো আমাদের দর্শকদের আবার একটু ক্লিয়ার করে বলো। বলছি আইছে কেন, যে আমার বাবাটা তো বয়স হয়ে গেছে গা, আমার বাবাটার বয়স হয়ে গেছে, আমার বাবাটা ইনকাম করতে পায় না। আমার মাটা যখনই গ্রাম যায় সেদিনে আমাদের সংসার চলে, আমার মাটা যদি গ্রামে না যায় সেদিন আমাদের না খেতে হয়, আমরা খুব গরিব, খুব অসহায় দিকে আমরা মিডিয়ার সামনে আইছি। ও, তো এখন তুমি মিডিয়ার সামনে থেকে, মিডিয়া থেকে তুমি কি ধরনের হেল্প, তোমার কি ধরনের হেল্প তোমার প্রয়োজন, বা কি ধরনের হেল্প তুমি চাও? যে বললাম আমাদের কিছু দায়িত্ব করো, দায়িত্ব। হ্যাঁ, আমি বলি কি, আমি তোমরা আসলে ছবি তুলতে জানি মানুষ, তো বল তোমার ভুদা না জানি মানুষ, তো আমি বলি কি, আমি এখানে তোমরা ডিস্টার্ব করো কেন ভাইয়া? তোমার সেই কথাগুলো আমরা আসলে, প্রিয় দর্শক, আমাদের এখানে একটু প্রবলেম হইতাছে, যে প্রবলেমটা ছোট ছোট বাচ্চারা খুবই দুষ্টামি করতেছে, তো যার কারণে আমাদের প্রবলেমগুলো ফেস করা লাগতেছে। আর তো বৃষ্টি আপু, এই এই এখন তো আকাশটা অনেক মেঘলা, প্রায় বৃষ্টির একটা সময়, যার কারণে আমরা বেশি সময় নিতে পারতাছি না, পানি পড়তেছে। তো
তুমি আজকে যে মিডিয়ার সামনে আসছো, তোমার যে মিডিয়ার সামনে আসার কারণগুলো, সেই কারণগুলো আমরা মোটামুটি শুনলাম। তো তুমি তোমার বয়স তুমি বলছিলা কত বছর? 14 বছর। তো তোমার কাছে দেখে মনে হয় না যে তোমার বয়স 14 বছর? বয়স কি ধরবে, বয়স দি পান্তা ভাব। তো তুমি যখন মিডিয়ার সামনে দাঁড়াইছো তখন তুমি অনেক হাসি খুশি ছিলা, তো এত হাসি খুশি মুখ নিয়ে কি কেউ মিডিয়ার সামনে আসে? হাজ মুখি থাকে যে হাজার মুখি থাকে, মনে যা কষ্ট তা কইরা তো জানি না। মনে তোমার কিসের কষ্ট? ওই তো গরিব মানুষ, খাইতে খাইতে পারি না, দিকে তাই অনেকটা খারাপ লাগে। এই যে তোমাদের বেদের ভিতরে লেখাপড়া করাতে পারি না টাকার অভাবে আমরা। ও তোমার ভাই কত বছর বয়স? দুইটা ছোট, একজনের 6 বছর আর একজনের 8 বছর। তো এদেরকে স্কুলে পাঠাও না? না, টাকার জন্য পাঠাতে পারি না, অনেক তো টাকা লাগে। দুই ভাই সরকারি স্কুলে তো পড়াইতে পারো, সরকারি স্কুলে পড়াইলে অনেক টাকা পয়সা কম লাগে। সরকারি স্কুল তো এখানে নাই এখন। ও সরকারি স্কুল আগে আগে ছিল, এখন আর নেয় না। ও তো এখন যে তুমি যে আজকে তোমার তুমি বলছিলা তোমার নাম্বারটা মিডিয়াতে দিয়ে দিতে, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা? বলতে পারবা কি? মুখস্থ নাই তো আমার নাম্বারটা। মুখস্থ নাই। আরেকটা কথা দর্শক ভাই, আমি তো সেলাই মেশিন জানি, সেলাই মেশিন এর কাজ জানি, তো আমাকে যদি কেউ সেলাই মেশিন এর দিতেন, দিয়ে আমাকে যদি একটা সেলাই মেশিন দেন, তাহলে আমি সেলাই মেশিন এর কাজ জানি, আমি সেলাই মেশিন এর কাজটা শিখছি। তা আমরা যে আপনার যে আমাদের যদি একটা সেলাই মেশিন দেন, তো আমরা সেলাই মেশিন চালিয়ে আমাদের সংসারটা আমরা বাঁচাতাম ভাই। তাদের জন্য আমি নামাজ পড়ে দোয়া করতাম, পাঁচ বক্ত নামাজ পড়ে তাদের জন্য আমরা দোয়া করতাম। তো আমি ফোন বন্ধ করবেন দর্শক ভাই, এর সাথে আমি কথা বলবো। তোমাদের ভিতরে যে অনেক মেয়েরা আছে ফোন হুটহাট করে বন্ধ করে দেয়, তো সেই সেই ব্যাপারটা কেন হয়? সব মেয়ে তো এক না ভাই, কারো পাঁচ আঙ্গুল হাতে সমান নেই সব মেয়ে। সুপ্রিয় দর্শক, আসলে এই বৃষ্টিকে নিয়ে ভিডিও করতে করতে আমাদের আসলে সত্যিকারের যে প্রকৃতির বৃষ্টি, সেই বৃষ্টি আইসে পড়ছে, যার কারণে আমরা জায়গাটা চেঞ্জ করে আবার বাকি অংশটুকু করতেছি। তো এই বৃষ্টির কারণে আমরা বাকি অংশটুকু একটা স্কুলে আইসে স্কুলের বারান্দা থেকে করতেছি, ধারণ করতেছি ভিডিওটা। তো এখানে আসলে দর্শক আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না যে আমরা ভিডিওর জায়গাটা চেঞ্জ করলাম কেন। তো বৃষ্টি, আমরা তোমার সেই কথাগুলো শুনতেছিলাম, তো তুমি তোমার সেই কথাগুলো তুমি আবার একটু কষ্ট করে বলো যে আমরা তো তোমার নাম্বারটা ইউটিউবে দিয়ে দিছি, এখন তুমি যদি নাম্বারটা তোমার বন্ধ করে দাও। আর দেখা যাইতেছে তোমাদের বেদেদের ভিতরে অনেক আছে, অনেক মেয়েরা আছে ফোন আসলে হঠাৎ করে ফোনটা বন্ধ করে সুইচ অফ করে রাখে। এই সুইচ অফ করে রাখলে ফোনটা বন্ধ করলে দেখা যাইতেছে আমাদের দর্শকরা অনেক বিভাগে পড়ে যায় যে তোমাকে কল দিবে কিভাবে, তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে, সেই পন্থাগুলো হারায় যায়। তো তুমি একটু দর্শকদের মাঝে বলো যে তোমার ফোন যাতে বন্ধ হবে না, এরকম কিছু প্রতিশ্রুতি তুমি দর্শকদের মাঝে দিতে পারবা? হ্যাঁ, ফোন বন্ধ করব না, ফোন বন্ধ করার লেগে গেম ভিডিওর সামনে আসছে। আচ্ছা, তো তুমি যে আজকে এই ভিডিওর সামনে আসছো, তুমি এর আগেও হয়তো বলছো কিন্তু আবার একবার বলো, যেহেতু দ্বিতীয় স্থানে আইসা ভিডিও করতেছি, এই তোমার নামের সাথে একটা বৃষ্টির প্রকৃতির একটা বৃষ্টির একটা মিল হয়তো বা আছে, যার কারণে ভিডিও করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে দুই তিনবার বৃষ্টি আসছে এই বৃষ্টির ভিডিওটা করতে, আমরা বেশি একটা ফুটেজটা মানে ভালো জায়গায় নিতে পারিনি, যেহেতু একটা স্কুল ঘরের ভিতরে অন্ধকারের ভিতরে ভিডিওটা করতেছি। তো দর্শক প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কিছু মনে করবেন না। তো আমরা এখন ভিডিও থেকে বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে আমরা প্রিয় দর্শক শ্রোতাদের আরও কিছু শুনাইতে চাই এই সুইট বৃষ্টির মুখ থেকে। তো বৃষ্টি, আমরা তো এখন ভিডিও থেকে চলে যাব, তো এই চলে যাওয়ার আগে তোমার মুখ থেকে আমরা আরও কিছু কথা শুনতে চাই। সেই কথাগুলো হচ্ছে তুমি বলবা যে তুমি দর্শকদের কাছ থেকে কী ধরনের সাহায্য সহযোগিতা পাইলে তুমি খুশি থাকবা, তোমার ফ্যামিলিতে তুমি হ্যাপি থাকবা, সেই কথাগুলো তুমি বলবা। বললাম ভিডিওর সামনে বললাম আমি তো একটা সেলাই মেশিন কাজ জানি, সেলাই মেশিন কাজটা অনেকটা কষ্ট হয় শিখছি। তো দর্শক ভাই, যদি আমাকে একটা সেলাই মেশিন টাকা দেয়, হয়তো আমি একটা সেলাই মেশিন কিনে আমাদের সংসারটা চালাতাম। আর আমার খুব ইচ্ছা টাচ ফোন চালার, খুব ইচ্ছা, আমি চালাতে পারি না। আমি অনেক মানুষ টাচ ফোন চালা, আমি চালাতে পারি না, ইচ্ছা আছে আমার, অনেকটা খারাপ লাগে আমার। তোমার নাম্বারটা তুমি বলতে পারবা না, তাই না? না, আমার নাম্বারটা আমি তো নাম মুখস্থ নাই, আমি নাম্বারটা মুখে বলতে আমার সাথে সাথে তুমি বলো বলো 0170 0173 34 34 34 50 50 43 এটা আমার বিকাশ নাম্বার,
এটা যদি আপনি ফোন দেন আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, তো এটাতে ফোন দিলে তোমার সাথে কথা বলতে পারবে। তুমি যদি হুট করে ফোনটা বন্ধ করে রাখো তাহলে কি করবে দর্শকরা? ফোনটাই বন্ধ করব না, কেন ফোন বন্ধ করব? ভিডিও সার্চ থেকে ফোন বন্ধ করার লাগি আমি, আমাদের সামনে দিয়ে অনেক চালায় চালাতে পারি না তো তাই। আচ্ছা, তো ঠিক আছে, তোমার একটা টাচ ফোনের খুবই শখ, তো সেটা দেখা যাইতেছে তোমাকে যে বিয়ে করবে বা তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় হয়তো সেই ভাইটি তোমাকে কিনে দিতে পারে, কারণ তার সুন্দরী বউটির সাথে তো অবশ্যই ভিডিও কলে কথা না বললে তো ভালো লাগবে না তার। ঠিক আছে, বাটন মোবাইলে কি আর কথা বলা যায়? কথা বলে কি বউর সাথে কথা বললে তো সেরকম একটা দামি টাচ ফোন লাগে, অবশ্যই সেই ভাইটা ব্যবস্থা করবে এতটুকু ইনশাল্লাহ আশা করি। তো যারা এই সুইট বৃষ্টিটাকে যদি কেউ হেল্প করতে চান আদার্সভাবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং আজকে ভিডিও থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার কথা বলেন না, আজকে ভিডিও থেকে বিদায় নেব। বিদায় নিতে নিতে আমি বলতে চাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমি ইউটিউবার কামাল আহমেদ বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।